আমাদের উস্তাদরা আমাদের নবী, আমাদের উস্তাদরা আমাদের নবী। ছোট্ট বাচ্চা খাটো পিচ্ছি বচ্চা নামি পিচ্ছি বক্তা ওকে বাঁচানোর জন্য আল্লাহর রাসূলের সঙ্গে বেয়াদবি করলো, শিরক করলো, কুফরি করলো, এটার সঙ্গে আপনাদের কোনো কোনো মন কষ্ট লাগে না? তাহলে বোঝা গেল আপনারা কাদিয়ানির মতেই ঠিক একজন, আপনারা সে কাদিয়ানির দলের অন্তর্ভুক্ত, নতুবা প্রতিবাদ নাই কেন? আমি তো এই ছেলেটা কিভাবে বললো সে কাদিয়ানির যে আকীদা, ওই ছেলে ফিরছি রফিকুল ইসলাম তারও সেই আকীদা। আমাদের উস্তাদরা আমাদের নবী, আমাদের উস্তাদরা আমাদের নবী। জিএম সুন্নি এসডি মিডিয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, خالق السماوات والأرضين، الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই একটু মহব্বতে প্রাঞ্জল ভাষায় আল্লাহ পাকের প্রিয় হাবিবের উপর দরুদ শরীফ পড়বেন, যেই নবীর পরে আর কোন নবী আসবে না, এমন এক নবীর উপর আমরা দরুদ শরীফ পড়তে যাচ্ছি। যখনই দরুদ শরীফ পড়বেন খুব আদবে, নম্রতা ভদ্রতা বজায় রেখে দরুদ শরীফ পড়বেন, কারণ নবীর ভালোবাসা হৃদয়ে স্থান দেন, ওই নবীর নাম বেশি বেশি জপেন। জফলে ওই নবীকে কেউ ব্যঙ্গ করলে, ওই নবীর সাথে কেউ কোনো কিছু তুলনা করলে, ওই নবীর সঙ্গে কেউ বেয়াদবিমূলক বক্তৃতা দিলে আপনার হৃদয়ে জাগাত লাগবে, কারণ আপনি যাকে বেশি ভালোবাসেন যার নাম জপেন। প্রিয় হাজিরিন, আপনাদেরকে শুরুতে একটা কথা না বললে না হবে, মনে খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে হাজির হয়েছে আজকে। আপনারা আমার আলোচনা যারা ইউটিউবে এই যে আজকে জিএম সুন্নি এসডি মিডিয়ায় যারা আলোচনা আপনারা দেখবেন, আমার বক্তৃতার আগে আপনারা ওনার একটা এক মিনিট ষোলো সেকেন্ডের একটা বক্তৃতা দেখে নেন। শাস্তি চাই বলে এত বড় বড় ইয়া লাগিয়ে রেখেছে, এটা আমাদের জন্য কলঙ্কের মতো। আমরা নিজেরাও প্রতিকার চাই, প্রতিবাদ করি, আন্দোলন করি, এটার একটা সুরা হোক বা এটার একটা পরিপূর্ণ ভাবে যারাই এই খারাপ কাজগুলোর সাথে জড়িত তারা শাস্তি পাক। এটা আমি না, সুস্থ মন মানসিকতা সম্পন্ন প্রত্যেকটা কৌমি সন্তানের এটা প্রাণের দাবি। কিন্তু তাই বলে ভাই এই অগোছালো আন্দোলন, আমি অনেক জামাত শিবিরের জামাতের বা অনেক ছেলেদের আমি নাম ধরে ধরে বলতে পারবো, এরা আব্দুল কুদ্দুস সাহেব হুজুরের নাম এমন ভাবে নিচ্ছে, আরে উনি তো একজন আলেম। যদি আপনি বলেন আমরা আন্দোলন করতেছি চুরের বিরুদ্ধে, আমি বলবো আপনি আন্দোলন করতেছেন আপনি শেষরা কোনো ব্যক্তি না, আপনি আন্দোলন করতেছেন আপনারা যারা আন্দোলন করতেছেন তারা কেউ ফুটপাতের ওই সমস্ত ফাত্রা পোলাবানের মতো না। আপনাদের পরিচয় আছে, আপনাদের ব্যাকগ্রাউন্ড আছে, আপনাদের মুরব্বী আছে, উস্তাদ আছে, আমরা মাদ্রাসার ছাত্র, আমরা তালেবুল ইলম, আমাদের উস্তাদরা আমাদের নবী, আমাদের উস্তাদরা আমাদের নবী, আমাদের উস্তাদরা আমাদের নবী, আমাদের কোরআন হাদিস আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, আমরা আন্দোলন করব। একটা বক্তা আছে বাউন খাটো বাটি, ওহাবিদের কৌমিদের দেওবন্দের একটা বক্তা আছে,
বাংলাদেশে তাকে নিয়ে অনেক শিশু বক্তা 30 বছর বয়স হয়ে গেছে প্রায় তাকে লাগায় শিশু বক্তা সেও ওটা মজা পায় কারণ সে দাওয়াত পায় বেশি আর এই কিছু মুনাফিক এই মিথ্যে কথা বলে বলে ওকে নিয়ে যাচ্ছে আর তাকে প্রোগ্রাম দিচ্ছে লোক জমানো হচ্ছে মূলত আল্লাহ তাআলা বানাইছে খাটুয়ারি বাইটটা যেটা আমরা আঞ্চলিক ভাষায় কুমিল্লার ভাষায় যে বাইটটা ধান্না মরিচ বলি আর এই আজকে সে লাইভের ভিতরে সে একটা কথা বলেছে যে তাদের এক ওস্তাদের কোন জামাত শিবিরেরা তার ওস্তাদের বিরুদ্ধে লিফলেট লাগিয়েছে পেস্টুন লাগিয়েছে সেটার বিরোধিতা করতে গিয়ে সে এক সময় বললেন যে আমাদের ওস্তাদ যারা তারা আমার আমাদের নবী আমাদের উস্তাদরা আমাদের নবী আমাদের উস্তাদরা আমাদের নবী ওস্তাদরা আমার নবী কোরআন হাদিস আমরা পড়েছি নাউজুবিল্লাহ সেই বলে আবার কোরআন হাদিস পড়েছে ওস্তাদরা তার নবী আমাদের উস্তাদরা আমাদের নবী কিন্তু আল্লাহ বলেছেন হে হাবিব আপনি হলেন লা নাবিয়া বাইদি নবী নিজে বলেছেন আমি আমার পরে কোন নবী আসবে না আল্লাহ বলেন হাবিব আমার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন হে নবী আপনি কোন পুরুষের পিতা নয় আপনি আল্লাহর রাসূল এবং আপনার পরে কোন নবীর দরজা বন্ধ খতম শেষ আর কোন নবী আসবে না আর এই বেঈমান এই নাফরমান নবীজি বলেছেন আমার পরে কোন নবী আসবে না আল্লাহ বলে নবী আসবে না সে বলে কোরআন হাদিস পড়েছে বলতেছে আমি কোরআন হাদিস পড়েছি ওস্তাদ আমাদের নবী ওস্তাদ আমাদের নবী নাউজুবিল্লাহ সে কথাটা দুইবার রিপ্লাই করেছে আমাদের ওস্তাদ আমাদের নবী আমাদের ওস্তাদ আমাদের নবী এবং সে বলে আমি কোরআন হাদিস পড়েছি কথাটা বলে বলে আবার কোরআন হাদিস পড়েছি আমরা প্রতিবাদ করতেছি এটা সে চিন্তা করেন ওস্তাদের প্রতি প্রেমে বিভোর হইয়া ওস্তাদের নবী বানাইছে এইভাবে তারা যুগ যুগ ধরে নবীর সঙ্গে বেয়াদবি করে আসছে আজকে পৃথিবীর মুসলমানরা মির্জা গোলাম কাদিয়ানির বিপক্ষে দাঁড়িয়েছে যে ভণ্ড মির্জা গোলাম কাদিয়ানি খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশে হচ্ছে আমরা দেখতেছি আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের শায়খ আল্লামা ডক্টর আনায়েতুল্লাহ আব্বাসী সহ নারায়ণগঞ্জে আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি আলাউদ্দিন জেহাদি হাসান আজহারি এবং অনেক ওলামাই কেরাম ওখানে নারায়ণগঞ্জে গিয়েছে এই কাদিয়ানির ফাঁসির জন্য কাদিয়ানি মিথ্যা নবুয়ত এই তাদেরকে কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়ার জন্য আন্দোলন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী এই দেশের উন্নয়নের রূপকার সারা জীবন মানুষ যাকে মনে রাখবে সে মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে দাবি আমরা জানিয়েছি এই মির্জা গোলাম কাদিয়ানির দলকে যেন কাফের ফতোয়া দেওয়া হয় কারণ তারা আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানে নাই নাউজুবিল্লাহ সেই নবীকে তাদের মুরব্বী যারা তাদের আকাবের যারা তাদের হুজুর যারা এই হুজুররাও কাদিয়ানির বিপক্ষে কথা বলে কিন্তু আজকে তাদের একটা হুজুর দেখলাম না বলতে না না এই ছেলেটা ভুল করেছে এটা তো ছেলে নাই মুরু বয়স হয়ে গেছে 30 বছর সে ভুল করেছে এটা বলতে দেখলাম না কিন্তু অন্যান্য বেলা নাস্তিকের বেলা একটা ভুল করলে কেউ একটা অন্যায় করলে একটা ভুল করলে এটার জন্য তারা মাঠে নেমে আসে আজকে কোথায় সফি সাহেব কোথায় মামুনুল হক কোথায় অলিপুরি কোথায় ডাইলফুরি কোথায় এই ফুরি আজ কোনো আওয়াজ নাই কোথায় কোনো আওয়াজ নাই কেন আওয়াজ নাই কারণ ওরা এক সময় উজানির পিসাব নিজে আল্লাহ সেজে গেছে আবার এখন সে তার ওস্তাদ কে নবী বানাইছে তা আপনারা এগুলি আসলে কত আমরা কত সহ্য করব এই বেঈমান কাট্টা কাফেরকে যদি বিচার যদি বাংলার জমিনে না করা হয় তাহলে বাংলাদেশে এখনো জঙ্গিরা নির্মূল হয়ে যায় নাই ওই জঙ্গিরা তাদের কারণে আবার নতুন করে আবার উজ্জীবিত হবে কারণ জঙ্গিরা চায় কেউ অন্যায় করে আর এটা এটা লেজ ধরে তাদেরকে জবাই করে ফেলে ওই জঙ্গিরা কিন্তু এখনো শেষ হয়ে যায় না বাংলাদেশের সরকার এত চেষ্টা করার পরও নির্মূল হচ্ছে কিন্তু এখনো কিছু কিছু এখনো তারা কিছু কিছু আছে এখনো তারা নির্মূল হয়ে যায় না এখনো সরকার ধরতেছে তাহলে এই এদেরকে ধরবে আবার এই জঙ্গিরা আর এদের কারণে জঙ্গি উৎপাদন হচ্ছে এদের বেয়াদবির কারণে আল্লাহরে কয়
আল্লাহর সঙ্গে বিয়াদবি, নবীর সঙ্গে বিয়াদবি, তাবারকের সঙ্গে বিয়াদবি, মিলাদের সঙ্গে বিয়াদবি, দুরুদের সঙ্গে বিয়াদবি, আলে হাদিস খালা সালাফি নামে যে ভণ্ড শয়তান আরো নেমেছে, এই এদের বিয়াদবির কারণে আরো জঙ্গিরা আরো নতুন নতুন করে আরো স্পিহা হয়ে মাঠে নামবে ওদেরকে গায়েল করার জন্য, তার তখন গায়েল করতে যাইয়া আমরাও তার ভিতরে পড়ি এবং আমাদের কথারা মারে আমাদের বিরুদ্ধে বলে। প্রিয় হাজিরিন, এই জঙ্গিরা বেঈমান ইহুদি খ্রিস্টানদের একটা এজেন্ট, আর ঠিক আজকে যারা আমার নবীকে শেষ নবী মানে নাই এদের ওস্তাদকে নবী বলেছে তারাও ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, আর আজকে যারা মুখ বন্ধ করে আছে সে কওমি হুজুররা এখন আন্দোলন কোথায়, এখন সাপলা চত্বর কোথায়, আপনাদের ও আপনাদের হুজুরা তো বইলা ফলাইছে কারণ আপনারা একটু চুপচাপ, কারণ আপনাদের হুজুর তো কি করবেন, নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল হুজুরের পক্ষে ওই ছোট্ট বাচ্চা খাটো ফিচ্ছি নামে ফিচ্ছি বক্তা ওকে বাঁচানোর জন্য আল্লাহ রসুলের সঙ্গে বেয়াদবি করলো, শেরেক করলো, কুফুরি করলো, এটার সঙ্গে আপনাদের কোনো কোনো মনে কষ্ট লাগে না? তাহলে বোঝা গেল আপনারাও কাদিয়ানির মতেই ঠিক একজন, আপনারাও সে কাদিয়ানির দলের অন্তর্ভুক্ত, নতুবা প্রতিবাদ নাই কেন? আমি তো এই ছেলেটা কিভাবে বললো সে কাদিয়ানির যে আকিদা, ওই ছেলে ফিচ্ছি রফিকুল ইসলাম তারও সেই আকিদা। আমি আজকে এজিএম সুন্নি এসডি মিডিয়ার মাধ্যমে আমাদের এই আহলে সুন্নতুল জামাতের পক্ষ থেকে আমরা দাবি জানাই তাকে অনতিবিলম্বে তওবা করে, তওবা করার জন্য, কারণ ইমান তো চলেই গেছে, ইমান তো চলেই গেছে, সে বেঈমান হয়ে গেছে, নিঃসন্দেহে বেঈমান হয়ে গেছে, তাকে যে বেঈমান স্বীকার করবে না সেও বেঈমান হয়ে যাবে, সেও বেঈমান, তাকে যে বেঈমান বলতে দ্বিধা করবে তার পক্ষে প্রতিত্ব করতে যায় কি কমেন্টে কোনো কিছু লিখবে যে না বিপ্লবীরা ভুল করেছে, এটা যারা বলবি তারাও এটা ভুল করবে, কেন তারাও কাফেরের পক্ষে যারা চলে যাবে, কাফেরের পক্ষে যারা যাবে তারাও কাফের, কারণ কেউ যদি জবানে কেউ যদি কাফেরকে সে কেউ কুফুরি করলো, সে যদি মাথা নেড়ে স্বীকার করে কুফুরি, আর কেউ চুপ থাকলে সে কুফুরি পর্যায়ে পৌঁছে গেল। আল্লাহ পাক যেন আমাদেরকে এই বেঈমান মুরতাদ ওহাবি খারিজি মওদুদি লামাজাফি এই দল থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আল্লাহ পাকের পেরা হাবিবের মর্যাদা ইজ্জত সম্মান এবং নবী নবীজির দরজা বন্ধ এই কথাই স্বীকার করতে হবে, আর যারা এই কথা বলবে না তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বিচার করতে হবে, আর অন্যতম আল্লাহর আদালতে বিচার হবে, নিঃসন্দেহে তারা কাফের হিসেবে পৃথিবীতে বেঁচে থাকবে, আমরা তাদের কাফের জানবো, বেঈমান জানবো। আপনারা একমত অবশ্যই পোষণ করবেন, যে যেখানে আছেন আমাদের কমেন্ট ছ আপনারা একমত পোষণ করবে এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ পাক যেন এই বেঈমান মুনাফিক থেকে, এই ভণ্ড প্রতারক বেঈমান মুনাফিক থেকে যুগে যুগে তাদের আকাবেররা তাদের মুরব্বীরা কথা বলে বলে অস্বীকার করে, আকাবেররা এই যে বড় বড় হুজুররা কয় আমি একবার মহিলাদেরকে তেতুলের সঙ্গে বলি নি, আবার বলছে এই যে তারা এত বড় মিথ্যা কথা সোশ্যাল মিডিয়ার যুগে এত বড় মিথ্যা কথা, এই বক্তা কয়েকদিন পরে বলবে অতীতে সে কি বলেছে দেখেন আজকে কি বলতেছে আগামী দিনে একটা বলে ফেলাইবে। আল্লাহ পাক জন সমস্ত বেঈমান মুনাফিকের হাত থেকে আমাদের হেফাজত করুক, আমাদের ঈমান আকীদা ঠিক রেখে, আমার ঈমানের উপর কোনো কিছু না, হুজুর নয়, পিশাব নয়, দেশ নয়, কোনো কিছু না, আমার ঈমান আমার সবচেয়ে বড়, আমার ঈমানকে হেফাজত করতে যাইয়া আমি কাউকে কাফের বলতে দ্বিধা করব যে আমার নবীর সঙ্গে তুলুন তার পিশাবকে তার হুজুরকে নবী বলেছে আর আমি তাকে কাফের বললে আপনার গালি দিবেন, দেনে তাপত্তি নাই, তারপর আমি কাফেরকে নবীর সঙ্গে যারা বিয়াদবি করেছে নবীর সঙ্গে যারা শেরেক করেছে তাদের কাফের বলতেই হবে, নিঃসন্দেহে বলতে হবে, মুসলমান হইলে বলতে হবে, আর বেঈমান হইলে বলার দরকার নাই, আপনাদের ওদের সঙ্গে একজন। আল্লাহ পাক জন আমাদের ঈমান আকীদা হেফাজত করুক, আল্লাহ পাক জন আমাদের ঈমান আকীদা হেফাজত করুক। এই কিলোকালের জমানায় আগুনের কয়লা হাতে রাখা যত কঠিন, এত কঠিন হচ্ছে ঈমান রাখা, সেকালে জন আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করে আমাদের ঈমান আকীদা ঠিক রেখে আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক।